বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেছেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার সকাল 10টার দিকে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান। সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ে এক মত বিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত রয়েছেন। এর আগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে সকাল 8টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রওনা হন তিনি।